2018-19 অর্থ বছর থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে 39,455 জন ছাত্রছাত্রীকে মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। এছাড়া পোস্ট মেট্রিক স্কলারশিপ পেয়েছে 85,305 জন ছাত্রছাত্রী। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় অভ্যুদয় যোজনায় রাজ্যের 50,995 জন উপকৃত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসাবে হাতে আর এক বছরও সময় নেই। এরই মাঝে চলতি বছরের নভেম্বরের মধ্যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। এই পরিস্থিতিতে দেশের সবকটি রাজনৈতিক দলের শিরে সংক্রান্তি, কারণ দরজায় করা নাড়ছে নির্বাচনের পর নির্বাচন, বসে নেই কোনো রাজনৈতিক দলই। এর মধ্যে কেন্দ্রের শাসক দল বিজেপি একাধিক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে 9 বছর পূর্তি উপলক্ষে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মূলত এই এক মাস সময়ে মোদী সরকার জনমুখী কি কি সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়ন করছে, কার্যত তাই প্রচার করছে বিজেপি সংগঠন মার্ফত। শুক্রবার বিজেপি প্রদেশ তফসিলি জাতি মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর একটি বেসরকারি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য এসসি মোর্চার সভাপতি টুটন দাস সহ অন্যান্যরা। এই বৈঠকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের তফসিলি অংশের মানুষ 2018-19 অর্থ বছর থেকে শুরু করে এ পর্যন্ত কি কি সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকার থেকে পেয়েছে সেই তথ্য তুলে ধরেন। অভ্যুদয় যোজনা পিএম অজয় যেটাকে বলা হয়, 2018-19 থেকে এটা 2022-23 অর্থ বছর পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রায় 161 প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তো এতে করে এই প্রকল্পে গত 5 বছরে 50,995 জন যারা বেনিফিশিয়ারি তাদেরকে স্বাবলম্বী করার জন্য এই অর্থ ব্যয় করা হয়েছে। সে সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2018-19 অর্থ বছর থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে 39,455 জন ছাত্রছাত্রীকে মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। এছাড়া পোস্ট মেট্রিক স্কলারশিপ পেয়েছে 85,305 জন ছাত্রছাত্রী। আমাদের কেন্দ্রীয় তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পে 2018-19 থেকে এবং 2022-23 এই 5টি যে অর্থ বর্ষ 39,455 জন তফসিল জাতিভুক্ত ছাত্রছাত্রীকে প্রি মেট্রিক স্কলারশিপ অর্থাৎ নবম ও দশম শ্রেণীতে প্রদান করা হয়েছে 1,00,000 টাকা। এছাড়াও রাজ্য প্রকল্পে ওই 5 অর্থবর্ষে প্রি মেট্রিক স্কলারশিপও দেওয়া হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এতে করে 92,637 জন ছাত্রছাত্রীকে এই যে টাকা সেটা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পে 2018-19 থেকে 2022-23 এই 5 অর্থবর্ষে 85,305 জন ছাত্রছাত্রীকে পোস্ট মেট্রিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে প্রচার প্রসারের জন্য সাংগঠনিকভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে ছিল এদিনকার প্রদেশ বিজেপি এসসি মোর্চার কার্যকারিণী বৈঠক। এই বৈঠকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা কেন্দ্রীয় বিজেপি সরকারের সাফল্যের তথ্য সমৃদ্ধ খতিয়ান সংশ্লিষ্ট এসসি মোর্চার নেতৃত্বদের হাতে তুলে দিয়েছেন। সংশ্লিষ্ট নেতৃত্বরা তৃণমূল স্তর পর্যন্ত সেই সাফল্যের খতিয়ান নিয়ে যাবে জনসংযোগের মাধ্যমে। আসলে মোদ্দা কথা, পাখির চোখ 2024-এ বাজিমাত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।